বন্ধুরা, আজ এই ভিডিওটিতে আমরা জানবো ইচ্ছে পুতুল সিরিয়ালে যিনি সৌরনীলের চরিত্রে অভিনয় করছেন এনার বাস্তব জীবনের ব্যাপারে। আপনি যদি এনার নিয়ে বিস্তারিত জানতে চান সেসব অবধি দেখতে থাকুন। আশা করছি এনার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তবে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। সিরিয়ালে আমরা যাকে সৌরনীলের চরিত্রে দেখছি এনার আসল নাম মৈনাক ব্যানার্জি। এনার জন্ম 11 আগস্ট। তো অভিনেতা মৈনাকের জন্মস্থানের ব্যাপারে বলতে গেলে, তিনি উত্তর কলকাতার বরাহনগরে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তিনি কর্মসূত্রে দক্ষিণ কলকাতায় বসবাস করছেন। বন্ধুরা, অভিনেতার মা এবং সঙ্গে ভাই অরিত্র ব্যানার্জি। এনার ধর্ম হিন্দু এবং জাতীয়তায় তিনি ভারতীয়। তো এনার ফিজিক্যাল স্টেটের ব্যাপারে বলতে গেলে, হাইট হচ্ছে 5 ফুট 11 ইঞ্চ আর ওয়েট 75 কেজি। হেয়ার কালার ব্ল্যাক, আই কালার ব্ল্যাক, চেস্ট 44, ওয়েস্ট 34, বাইসেপ 16। বন্ধুরা, এনার এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারে বলতে গেলে, তিনি গ্র্যাজুয়েট বিটি রোড গভর্নমেন্ট স্পন্ট এইচএস স্কুল এবং স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল থেকে স্কুল জীবনের পড়াশোনা করেন এবং এনার কলেজের নাম মহারাজা মনীন্দ্র কলেজ। চলুন এবারে খুবই সংক্ষেপে জেনে নেওয়া যাক অভিনেতার অভিনয় জীবনের কাহিনী। তো পেশাগত দিক থেকে তিনি একজন অ্যাক্টর। অভিনেতা মৈনাক তার 15 বছর অভিনয় কর্মজীবনে প্রচুর সিনেমা, সিরিয়াল ও ওয়েব সিরিজ করেছেন। তিনি সবচেয়ে জনপ্রিয়তা পান বরবাদ, নায়িকার মতো ও চুপ কথার মধ্য দিয়ে। অভিনেতা মৈনাকের একজন লিড অ্যাক্টর হিসাবে প্রথম সিরিয়াল মীরা, প্রথম সিনেমা এ যুগের ভালোবাসা এবং প্রথম ওয়েব সিরিজ মিসম্যাচ। তবে তিনি জীবনে প্রথম ক্যামেরার সামনে আসেন পুলিশ ফাইলসে, তারপর অসম্ভব বলে একটি সিরিয়ালে সাইড রোলের কাজ করেছিলেন। অন্যান্য সিরিয়ালগুলি হলো রূপকথা ও ধুলোখানা সিরিয়ালে তানের চরিত্রে আমরা অভিনয় করতে দেখেছি। এছাড়া ঠাকুমার ঝুলি, মিসম্যাচ, জাজমেন্ট ডে, বরবাদ, পিকনিক, বৌদি ডট কম, বসন্ত, নীলাঞ্জনা, টেরোরিস্ট, এমন প্রচুর সিনেমা ও ওয়েব সিরিজে আমরা অভিনয় করতে দেখেছি এবং বর্তমানে তিনি ইচ্ছে পুতুল সিরিয়ালে সৌরনীলের চরিত্রে অভিনয় করছেন। কি মনে করেছো তাকে নিজেকে তুমি? কোথায় গিয়ে আগে জানতাম না যে মেয়ে এরকম কেয়ারলেস, তাহলে আমি ওকে বিয়েটা ভুল হয়েছে বলছি তো। আর বাবা, মানুষ মাত্র তো ভুল হয়, ভুলের শাস্তি সে। এবারে জেনে নেওয়া যাক এনার পছন্দের কিছু জিনিস। তো এনার হবিজের ব্যাপারে বলতে গেলে, ট্র্যাকিং, জিমিং এবং অ্যাক্টিং। পছন্দের স্থান পাহাড়। পছন্দের অভিনেতার তালিকায় সবার প্রথমে রয়েছেন মিঠুন চক্রবর্তী, এছাড়া অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং উত্তম কুমার। এনার ম্যারিটাল স্ট্যাটাস সম্পর্কে বলতে গেলে, বর্তমানে তিনি বিবাহিত। অভিনেতার স্ত্রী হলেন ঐশ্বর্য চৌধুরী, যিনি একজন পেশায় গাড়ি ডিজাইনার। অভিনেতার ইনকাম সম্পর্কে বলতে গেলে, সিরিয়ালের জন্য মাসে প্রায় 42-45 হাজার টাকা করে নিয়ে থাকেন এবং এনার কাছে প্রায় 90 লক্ষ থেকে 1.5 কোটি টাকার মতন ধনসম্পত্তি রয়েছে। বন্ধুরা, এই ছিল ইচ্ছে পুতুল সিরিয়ালের সৌরনীল অর্থাৎ অভিনেতা মৈনাক ব্যানার্জি সম্বন্ধে সংক্ষেপে আমাদের লাইফস্টাইল ভিডিও। ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ হলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী লাইফস্টাইল ভিডিও কার নিয়ে দেখতে চান তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। অভিনেতা ও অভিনেত্রীদের লাইফস্টাইল ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর তার পাশে থাকা বেল আইকনটি অল করে নিন, যাতে আমাদের ভিডিও সর্বদা আপনার কাছে পৌঁছে যায়। ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে।